সো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, সকাল সকাল আমরা চললাম ভাইয়ের স্কুটিতে। আজকে আমি বাইক বের করিনি, সো যাচ্ছি আপাতত একটু বাজারের, কয়েকটা জিনিস কেনার আছে, সেই জিনিসগুলো একটু কিনে নিয়ে তারপরে আমরা ঢুকবো স্টুডিওতে। হ্যালো, দিস ইজ রাজর্ষি চ্যাটার্জি, ইউ আর ওয়াচিং বং বাইকের রাজর্ষি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা চলে এসেছি, ও বাবা রে ভিজে গেছি, পুরো ভিজে অবস্থা খারাপ। আমি বেশি ভিজেছি, ভাই চালিয়েছে না। এই ডাল, ডাল, ডিম, ডিম, পুরি, পুরি, তো খাবো কি সেই প্লাস্টিকে বাটি নিয়ে আয়, বাটি নিয়ে আয়। চাকর, আমি চাকর। সময় 12:09, তো আপাতত 12:00 বেজে গেছে। ভাই আপাতত কম্পিউটারে ফাইল ট্রান্সফার করছে, ওর ফোনের ফাইল ট্রান্সফার। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল সেগুলো বললাম, তো সেগুলো কথাবার্তা হয়ে গেল। আপাতত করার তো খুব একটা কিছু নেই, প্ল্যান আছে কিছু, খুব তাড়াতাড়ি হয়তো ঘরটাকে রেনোভেট করবো, ঘরে কয়েকটা জিনিস কেনার জন্য হয়তো হবে। কালকে লকডাউনটা উঠে গেলেই, মানে কালকে মানে তোমরা দেখছো আজকে, আজকে লকডাউনটা উঠে গেলেই মোটামুটি আস্তে আস্তে কিছু যদি জিনিস খোলে তাহলে আমরা বেরোতে পারবো, কারণ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, তো সেগুলো একটু সময় করেই যেতে হবে। কি একটা শেয়ার করার ছিল, হ্যাঁ বাই দ্য ওয়ে, ব্লগ, ডেলি ব্লগ চেষ্টা করছি আজকের পর থেকে ডেলি ব্লগ দেওয়ার। ভাই ইনসিস্ট করলো, দু তিনজন বন্ধুও বললো যে হ্যাঁ ডেলি ব্লগটা কর, ভালো লাগবে, তাহলে আমাদের ইন্টারেস্ট আছে, তুই কেন করছিস না, তো আগে থেকেই বলছিলাম। তো আজকে থেকে দেখি ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি ডেলি ব্লগের দু তিনটে নিয়ম আছে যেটুকু আমি বুঝেছি। ডেলি ব্লগ করতে গেলে সকাল থেকে ওঠো, পোর্শন পোর্শন ওয়াইজ শ্যুট করে নিলে, এবার কিছু তেমন কন্টেন্ট নেই, কিছু শ্যুট করার নেই, তো সেই সময়টা বসে এডিট করো, সেটাই আজ থেকে করে দেখবো কীরকম কী টাইম লাগছে, কারণ একবারে রাত্রে নিয়ে বসলে ভোর হয়ে যায় আপলোড আপলোড করে শুতে শুতে। তো দেখি আজ থেকে এইভাবেই করব, যে আজকে সকাল থেকে এখনও পর্যন্ত যা যা শ্যুট করেছি সেটা এডিট করব, এডিট করে তারপরে আবার বিকালের পোর্শন যা কিছু শ্যুট করার থাকবে সেটা করে তারপরে একসাথে করে একবার এক্সপোর্ট করব। সো লেটস সি, দেখা যাক যদি এই ট্রিকটা কাজে দেয়। আমি জানি না, আমি কোনো ইউটিউবারের থেকে এরকম ডেলি ব্লগের টিপস পাইনি, তো আমি রাদার দেখিনি, তো এইটা আমি আপাতত অ্যাপ্লাই করছি, যদি কাজ হয় তাহলে নিশ্চয়ই তোমাদের বলবো। বাই দ্য ওয়ে, কী কিনতে গেছিলাম সকাল সকাল বেরিয়ে, দেশ দেশ দুটোই মায়ের জন্য। মাই বললো সকাল সকাল কি তুই বেরোচ্ছিস, তুই কি একটু বাজারের দিকে যাবি, তাহলে এই দুটো এনে দিস। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক চেয়েছে, আমি রেড এনে দিয়েছি, খুব তাড়াতাড়ি আর একটা কিনতে দিতে হবে, জানি ব্ল্যাক অ্যাকচুয়ালি পাইনি, তো হ্যাঁ অতটাও বাজে ছেলে না, এইসবও করি মাঝে মাঝে, মাঝে মাঝে কে বলছে, তাও বলছে মাঝে মাঝে, তুই করিস? হ্যাঁ দেখলাম না, তো মাছ কিনে এনে দিয়েছিলাম মাকে পরশু দিন, মাছ কিনে এনে দিয়েছি,
মাছ কিনে এনে দিয়েছে। আমি একটা গল্প বলি, এইসব ভিডিওতে যাচ্ছে, এডিট তো আমি করব। তা আমি একটা গল্প বলি, বাজার করতে আমাকেও বলা হয়েছিল একদিন। আমাকে বলা হয়েছিল যে, মা আমাকে বলেছিল, বাবার শরীর খারাপ ছিল তো বলেছিল যে আমাকে একটু যা বাজারে, যা বাজারে গিয়ে একটুখানি মাছ, একটু কাঁচকলা, একটু থানকুনি পাতা কিনে আন। মাছ কি মাছ? মাছ বলেছিল শিঙি মাছ। মাছটা গেছি দোকানে গিয়ে বলেছি শিঙি মাছ দিতে, দিয়ে দিয়েছে। তো মাছটা ঠিকই আছে, মাছটা মা বলেছিল যেমন নিতে নিয়েছি। কিন্তু কিন্তু তারপরে যখন আমি কাঁচকলা কিনতে গেছি, আমি এনেছিলাম এক ডজন কাঁচকলা, আর থানকুনি পাতা আনতে বলেছিল, আমি এনেছিলাম 3 আঁটি ব্রাহ্মী শাক। হাসার কিছু নেই। তো তার হচ্ছে আমার দাদা, এই হচ্ছে আমার দাদা, আমি যে বাজার করি আর দাদা পারে না। যেদিন চাপে পড়বো সেদিন হবে, সেই জন্য চাপটা কোনো মতে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি, জানি না কতদিন বেরোতে পারবো। আবার কি সেটাই কি? এই যে ইনস্টাগ্রামে পিং করেছিলে, রেডি আছে? আজকে অনেকদিন পর আমরা দুজনে সকাল সকাল উঠলাম, 5টায় উঠেছি আর কি নয়। তুই কটা উঠেছিস? 6টায়। 5টা 6টা, তাহলে এফার্ট দিচ্ছি। এখানে আমরা উঠতাম প্রায় 12:30, 1টা। হ্যাঁ, এফার্ট দিচ্ছি, দেখলে হবে? হ্যাঁ, সাথে সাথে তো আমাদের সাবস্ক্রাইব করতে হবে। প্রায় 8:45 বাজে দুপুরবেলা ওখানে কাজ করতে করতে, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম, আরও কিছু পেন্ডিং কাজ ছিল সেইগুলো করলাম। ভাই চলে গেছে, ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে গেছে। তো তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো ভাইকে এখনই একটু আসার আগে ফোন করলাম, পাত্তা নেই। ভেবেছিলাম বিকালবেলা ওর বাড়ির ছাদে গিয়ে শ্যুট করবো, যেহেতু বাই প্রফেশন আমার ফটোগ্রাফার, অনেকের অ্যালবাম বাকি আছে, সেই অ্যালবামগুলো শেষ করার, একদম শেষের দিকে সেই অ্যালবামগুলো ডেলিভার করার আছে, লাস্ট চেক আপ করার আছে। তো সেই জিনিসগুলো করার ছিল, সেই জিনিসগুলো করছিলাম এতক্ষণ বসে টাইম ল্যাপসে মনে হয় দেখলাম তার আগে থেকেই, প্রায় আরও তারও আধা ঘন্টা আগে থেকেই করছিলাম। কালকে বাই দ্য ওয়ে ভালো একটা গুড নিউজ আছে, কাল থেকে অনেক কিছু খুলে যাচ্ছে। কাল মানে তোমরা দেখছো আজকে, আজকে থেকে অনেক কিছু খুলে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু নর্মাল হচ্ছে। এইভাবেই যাতে সবাই নর্মাল হয়ে যায়, সব কিছু নর্মাল হয়ে যায়। আর আমি চাই না আমাদের এখানে আর কোনো সময় কোনো, মানে আমাদের যাতে কোনো সময় এরকম লকডাউন ফেস করতে হয়, লকডাউন করা খুব চাপ। সো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার আপাতত, দেখা যাক আপাতত শেষ অবধি। আজকের ব্লগ এই অবধি হয়তো থাকবে। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলার আছে, ওয়েট। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা বলার আছে, যেটা বলার ছিল, সেটা হচ্ছে যে লকডাউন যেহেতু খুলছে, সো ইটস আ গুড সাইন, ইটস আ গুড নিউজ। আমরা দেখি, আমার সাথে এক বন্ধুর কথা হচ্ছিল যে আমরা হয়তো এরপরে একটা প্ল্যান কিছু করব, যে কিভাবে কি করব না করব। সব থেকে বড় জিনিস, আমরা এখনও জানি না কী প্রোটোকল মেনে আমাদের করতে হবে, কী প্রোটোকল না মেনে করতে হবে। তো সেটা একটা বড় ব্যাপার, দেখা যাক সেসব অবধি কী হয়, কী প্রোটোকল থাকে, কী প্রোটোকল না থাকে, সেই জিনিসগুলো একবার দেখা যাক। তো কোথায় প্ল্যান করা যায় জানি না, দীঘার অবস্থা খুব একটা ভালো নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। দীঘায় যাওয়াটা সত্যি, মানে ঘুরতে যাওয়ার থেকে মন খারাপ বেশি হবে। দীঘার অবস্থা খুব একটা ভালো না, এদিকে সাউথের দিকে ডায়মন্ড হারবার বা যদি বকখালি ফকখালি ওই সব সাইডের অবস্থাও খুব একটা ভালো না। জানি না কোথায় যাওয়া হবে, বাট যাওয়ার একটা প্ল্যান, একটা ট্রিপ তো করাই হবে, কারণ আমরা সত্যি বহুদিন ঘরে থেকে বোর হয়ে গেছি।
তো জানি না কি রকম কি রেগুলেশনস আছে, কিরকম কি প্রোটোকল আছে, কি ফার্স্ট ভ্যাকসিন আমার নেওয়া, ফার্স্ট ভ্যাকসিন নেওয়ার পরে আমি যেতে পারবো কি না সেটাও আমি জানি না। তো সেগুলো দেখি, সেগুলো সব কিছু জেনে শুনে তারপরে হয়তো ঠিক করব যে আমরা কোথায় যাব, কি করব, কি বৃত্তান্ত, সেটা হয়তো কালকের ব্লগ কি তারপরের ব্লগে আস্তে আস্তে তোমাদের সামনে রিভিল করব। সো তোমাদের মাথায় যদি কোনো কিছু থেকে থাকে যে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো, এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো, তো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আদারওয়াইজ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটএভার ইট ইজ, সেখানে আমাকে জানিও যে কোন কোন জায়গাগুলো তোমরা চাও আমি এক্সপ্লোর করি। কেননা দীঘা, পুরী, দার্জিলিং তো ছেড়ে দাও, দীঘা, পুরী অ্যান্ড এই টুকটাক এই সব জায়গাগুলো তো সবাই করেছে। তো তোমাদের মধ্যে যদি কোনো ইউনিক প্লেসেস থাকে, তোমাদের জানাশোনা থাকে যে এই প্লেগুলো ওখান থেকে তোমরা ঘুরে এসছো, বা তোমরা তোমাদের ফ্যামিলি কেউ গেছে, বা তোমরা এনিহাও জেনেছো, তো আমাকে নিচে একবার মেনশন করে দাও যে কোন জায়গাটা তোমরা চাও আমরা এই ব্লগ করি। হ্যাঁ, তো আজকে যেটা দুপুরে শেয়ার করছিলাম কি আগে একটু আগেই বললাম যে ডেলি ব্লগ কীভাবে করা যেতে পারে। তো ডেলি ব্লগ শ্যুট করে দুপুরবেলা আমি একটুখানি এডিট করলাম, ম্যাক্সিমামটাই প্রায় এডিট হয়ে গেছে, এই ফুটেজটা এডিট হওয়া বাকি, দুপুরের দু একটা ফুটেজ বাকি আছে। তো হ্যাঁ, মানে এটা একটা খুব ভালো আইডিয়া আমার কাছে লেগেছে, ইটস এ ভেরি গুড আইডিয়া। তোমরা যদি প্রথম প্রথম কেউ করতে চাও ট্রাই করে দেখতে পারো ডেলি ব্লগের জন্য। আমি জানি না এটাই ডেলি ব্লগের নিয়ম কি না, বাট হ্যাঁ এই ট্রিকটা আমার কাজে লেগেছে, তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে। তো আমি হয়তো নেক্সট ব্লগগুলো এইভাবেই করব। তো তোমরাও একবার চেক করে দেখো, তোমরা যারা যারা ইউটিউব ফ্যামিলিতে আছো, মানে সবাই ফ্যামিলিতে আছো অ্যাকচুয়ালি, যারা যারা ক্রিয়েটর, যারা যারা ব্লগ তৈরি করছো বা তৈরি করবে বলে ভাবছো, ডেলি ব্লগ যদি করে থাকো তাহলে এইভাবে করতে পারো কি যখন যতটুকু ফুটেজ তুললে দুপুরে একটা গ্যাপ নাও, দুপুরে হয়তো একটা লেওভার নিলে, একটা গ্যাপ নিলে, সেই সময়টা তোমরা বসে খাওয়া দাওয়ার পরে একটা রেস্ট নিলে সেই সময়টা একটুখানি এডিট করে নাও বিকালবেলার দিকে। সব সময় তো আর ব্লগ করছো না, যে সময়টা করছো না, যে সময়টা ফ্রি বসে আছো সেই সময়টা একবার ট্রাই করে দেখতে পারো। সো এই ট্রিকটা আমার কাজে লেগেছে, আমি জানি না তোমাদের কতটা কাজে লাগবে। তো তোমাদের যদি কাজে লাগে কি না লাগে, তোমাদের কি হচ্ছে সেটাও আমাকে জানিও। সো আজ এইটুকুই থাকলো, শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, এত অবধি দেখে নিয়েছো তো লাইক, শেয়ার, কমেন্ট যেটুকুই করার, যা করার, যেগুলো করার সেগুলো করে দিও, নতুন করে বলার কিছু নেই। চ্যানেল নতুন হলে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও, যদি ভালো না লাগে দেন থ্যাংক ইউ এত দূর দেখার জন্য। সো অ্যাজ অলওয়েজ ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির লোকে খেয়াল রাখো, চললাম বস। আজ হাম লোক যা রা স্কুটি মে এসে হিন্দি মে ব্লগ হোক তো ক্যা হোক।